হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাইকে। আমার ইউটিউব চ্যানেল বিজনেস টিপস 360 এবং ফেসবুক পেজে স্বাগতম। এতক্ষণে আপনাদের থাম্বনেল দেখে কারো কারো মাথায় ঘুরছে যে টাকা আবার সাদা করলো কিভাবে। আবার কেউ কেউ ভাবছেন কি বা প্রয়োজন টাকা সাদা করার, আর কেউ কেউ চিন্তা করছেন আমার কাছে পর্যাপ্ত টাকাই নেই আবার সাদা আর কালো, আর কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কিভাবে কালো টাকা সাদা করা যায় সেটা জানার জন্য। তথ্য প্রযুক্তির এই যুগে সাদা কালো সবই আপনাকে জানতে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, ব্যবসা ব্যবস্থাপনা এবং ভিসা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করুন। তো প্রথমেই আমরা জানবো টাকা কিভাবে কালো হয় আর এই কালো টাকাকে সাদা করার উপায় কি। তো টাকা কালো হয় কিভাবে সেটা আগে বুঝলেই আপনি বুঝে যাবেন যে কেন আপনি সাদা করবেন বা সাদা করার প্রক্রিয়াগুলো কি। তো টাকা কালো হয় হচ্ছে কোনো একটা দেশের ট্যাক্স ব্যবস্থার জন্য সরকারের একটা পরিকল্পনা থাকে, সেখানে একটা আয়কর রিটার্ন জমা দিতে হয়। তো আর এই আয়কর রিটার্নের মধ্যে আপনার সম্পদ এবং আয় ব্যয়ের একটা হিসাব সরকারকে প্রতি বছর দিতে হয়। এই আয়কর রিটার্নের মধ্যে যেই সম্পদটা আপনার বা যেই টাকাটা আপনি প্রদর্শন করবেন না বা প্রদর্শনের বাইরে থাকবে সেই টাকাটাই আপনার কালো টাকা। অর্থাৎ অনেকেরই মনে হয় যে যদি কেউ অবৈধ ব্যবসা করে বা অবৈধভাবে উপার্জন করে সেটা হয়তো কালো না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি সঠিকভাবে আয় করছেন কিন্তু আপনার সতর্কতার অভাবে বা আপনার অজ্ঞতার কারণে সঠিক উপার্জনের টাকাটাই আপনার কালো হয়ে যাচ্ছে। তো আমাদের দেশে আসলে ট্যাক্স ব্যবস্থাটা নতুন বা ট্যাক্স ব্যবস্থার সাথে আমরা খুব নিউলি ইন্ট্রোডিউস হচ্ছি, যার কারণে অনেকেই দেখা যায় যে দীর্ঘদিন ধরে তাদের ট্যাক্স ফাইল করে না, হঠাৎ করে নতুন ট্যাক্স ফাইল করে দেখা যায় যে দীর্ঘদিনের অ্যাসেট অনেক কিছু সব কিছু মনে করে যে না আমার এটা দেখাতে হবে না বা এটা দেখাবো এটা দেখাতে হবে না এভাবে, বা কেউ কেউ অল্প কিছু দেখে দায় ছাড়া একটা রিটার্ন দাখিল করে। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে যখন আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় তারপরে চাইলেই আপনি যে কোনো আপনার অ্যাসেট বা টাকা পয়সার সম্পদ আপনি ইনক্লুড করতে পারেন না রিটার্নের সাথে। এজন্য একটা নির্দিষ্ট ট্যাক্স দিয়ে ইনক্লুড করতে হয় বা আপনার ইনকাম দেখাইতে হয়, যার কারণে বছরের পর বছর অনেকেরই বিভিন্ন সম্পদ বা টাকা পয়সা প্রদর্শিত হয় না, আর এই অপ্রদর্শিত টাকাটাই হচ্ছে কালো টাকা। তো সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ দেয় ওই অপ্রদর্শিত টাকাকে আপনার বৈধ করার জন্য বা ওই কালো টাকাকে সাদা করার জন্য। তো তেমনই একটা সুযোগ এখন চলছে এই মুহূর্তে, লাস্ট 29 নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন পর্যালোচনা করে দেখা যায় যে এই সুযোগ গ্রহণ করে 3,358 জন তাদের কালো টাকাকে সাদা করেছে। সেই সাথে সরকারও 400 কোটি টাকারও বেশি রেভিনিউ মানে ট্যাক্স পেয়েছে। তো আপনারা জানেন যে ট্যাক্স যত সরকারের কোষাগারে জমা হয় ততই দেশের উন্নয়ন, কারণ এই ট্যাক্সের টাকা দিয়েই সরকার সমস্ত উন্নয়ন কার্য পরিচালনা করে। তাই এই সুযোগের মাধ্যমে আপনি যেরকম আপনার অপ্রদর্শিত টাকাকে আপনি হোয়াইট করতে পারছেন, আর সেই সাথে সাথে সরকারও সমৃদ্ধ। আগামী ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত এই সুযোগ চলবে। ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত যাদের রিটার্ন এখনও দেওয়া বাকি আছে তারা তাদের অপ্রদর্শিত আয়কে প্রদর্শন করতে পারবে নির্দিষ্ট একটা কর দিয়ে। তো এবছর আপনার নগদ টাকা, ব্যাংকে গচ্ছিত টাকা, শেয়ারে ইনভেস্টমেন্ট, সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট এবং আপনার জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট এগুলোর উপরে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ একটা ট্যাক্স দেন তাহলে আপনি আপনার অপ্রদর্শিত সেই সম্পদটা বা সেই টাকাটা আপনি দেখিয়ে সাদা করে নিতে পারেন। তো যারা এখনও তাদের আয়কর রিটার্ন দাখিল করেননি তারা আগামী 30 ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে। আয়কর রিটার্নের এখনকার সময়ের বর্ধিত সময় 30 ডিসেম্বর। তো এই সময়ে আপনাদের আয়কর রিটার্ন দাখিল করে সর্বোচ্চ সুবিধা নিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে সাদা টাকা কালো কীভাবে করবেন এবং কালো টাকা কীভাবে কালো টাকা হয় সব কিছু আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরেও যদি এই সম্পর্কে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনটা অত্যন্ত প্রয়োজন। তো আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজনেস টিপস 360 ডিগ্রি চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।